مجدد الزمان قطب الاعلام على حضرت ابو بكر صدیق والقريشي رحمه الله عليهم তার কিতাবে তার ওসিয়ত নামা আপনি পড়বেন নিশ্চয়ই জানবেন তিনি তার ওসিয়ত নামায় বলেছেন যে আমি ওসিয়ত নামার ভিতরে পরিষ্কার করে বলা আছে আলেমের ইলম আর পীরের পীরত্ব যেন টাকা কামাই করার জন্য না হয় যথাশক্তি কৃষি শিল্প বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন আলে হালাল উপার্জন করিবেন আলেমের আলেমের ইলম আর পীরের পীরত্ব যেন টাকা কামাই করার জন্য না হয় কোনদিন ধর্ম সবার বিনিময়ে জোর করে জবরদস্তি করে কখনো কখনো জবরদস্তি পয়সা আদায় করা যাবে না সভা কমিটি ইচ্ছা করে স্বেচ্ছায় যদি তোমাকে কিছু উপহার দেয় তবে সেটা যাওয়া জায়েজ প্রকাশ্যে চেয়ে নেওয়াও যেমন হারাম হবে ইশারা ইঙ্গিত করে যদি মুখে না চেয়ে ইশারা করে নেয় তবে সেটাও হারাম 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 ৪০ বছর কাইম সাহেবরা যাদের কাছে অত্যন্ত ভালো ছিল দাদা পীরের সত্য কথাটা অজ করে টাকা চেয়ে নেওয়া হারাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাদের ভাতের আড়িতে মাকড়সা জাল করবে অর্থনীতিতে টান পড়বে বলে আমাদের বিরুদ্ধে ফতোয়া নিয়ে টানাটানি আর ফতোয়াবাজি একগরে করে দেওয়া বয়কট করে দেওয়া আর কোণঠাসা করে দেওয়া কসম খোদার করে বলছি এটা কোনদিনের জন্য ধর্মের লড়াই নয় বরং এ লড়াই তাদের ক্ষমতার অস্তিত্ব টিকে থাকা আর অর্থ রোজগারের রাস্তাটা বাঁচিয়ে রাখার লড়াই অনেকে ভাবে ধর্মের লড়াই ঘোড়ার ডিম ওটা মামুল লড়াই পকেটে মামু কমে যাচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদমা ওয়ালাকাদ কাররামনা বানী আদমা আমি আল্লাহ আদমের সন্তানটাকে অত্যন্ত মর্যাদা দান করেছি আদম সন্তানকে আমি আল্লাহ অনেক সম্মানিত করেছি তাম সৃষ্টি জগতের ভিতরে আদম জাতি হলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম সৃষ্টি জাতি আমার সৃষ্টি জগতের ভিতরে আদম জাতি হলো শ্রেষ্ঠতম সম্মানের জাতি বুদ্ধিমানের জাতি যে আদম জাতিকে আল্লাহ সবচেয়ে সেরা সম্মান দিয়ে পাঠিয়েছেন সেই আদম জাতির ভিতরে জন্ম নেওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বললেন ওয়ালাকাদ কাররামনা লাকাদ কানা লাকুম হে পৃথিবীর মনুষ্য জাতি হে পৃথিবীর মনুষ্য জাতি লাকাদ কানা লাকুম তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি তোমাদের নবীর মধ্যে উসওয়াতুন হাসানা উত্তম চরিত্রের নমুনা জোরে বলুন সুবহানাল্লাহ নমুনা যার আরেকটা ভাষায় আরবিতে বলা যায় আবু বসো শোনা বসো ফাঁকা যেখানে আছে সেখানে বসো কারুর গায়ে পানা লাগে আস্তে আস্তে যাবে لقد كان لكم في رسول الله أسوة حسنة উত্তম চরিত্র হাসানাতুন মানে ভালো তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো চরিত্রের চরিত্র নবীর ভিতরে আছে তোমাদের জন্য তোমরা যদি ভালো হতে চাও তাহলে নবীর রঙে তোমরা নিজেদেরকে রঙিন করে নাও আরো একবার বলুন সুবহানাল্লাহ নবীর রঙে তোমরা রঙিন হয়ে যাও লাকাদ কানা লাকুম তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি তোমাদের নবীর ভিতরে উসওয়াতুন হাসানা সবচেয়ে ভালো আদর্শ সবচেয়ে ভালো চরিত্র সবচেয়ে ভালো নীতি সবচেয়ে ভালো নৈতিকতা কোরআনের এই ছোট্ট কথাটুকু নিয়ে যদি আপনি অ্যানালিসিস করেন একটুখানি ব্যাকে যান পিছনে যেতে বলছি আজান দেওয়া হয় প্রথমেই আল্লাহ আকবার শব্দ চারবার বলা হয় আজানে তারপরে দুবার বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে দুবার বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর মাঝখান থেকে দুটো শব্দ নিয়ে হোক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর পরে হোক আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ তো আমরা প্রথমে আল্লাহু আকবার
তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তারপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমি এতগুলো কথার থেকে দুটো কথা নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা ইলাহা কোন মাবুদ নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নেই দ্বিতীয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল আন্না মানে এই কচিরা আন্না মানে বাহ নিশ্চয়ই আমার প্রশ্ন হলো এই নিশ্চয়ই শব্দটা নিয়ে আচ্ছা যখন বলছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওতে কি নিশ্চয়ই আছে ওটাই নিশ্চয়ই নেই কিন্তু পরের বাক্য যখন বলছি আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল ওটা পেলেন বললে হবে না ওর সঙ্গে নিশ্চয়ই দিয়ে বলতে হবে ব্যাপারটা কি মাথায় ঢোকাতে পেরেছি জটিলতাটা আমার প্রশ্নটা কি সেটা কি মাথায় ঢুকেছে ঘোড়ার ডিম ঢুকেছে সারা জীবন শুধু আজান শুনেছি কিছু বুঝিনি আরে যখন বলছি আল্লাহ এক তখন কিন্তু নিশ্চয়ই বলিনি আর যখন বলছি মুহাম্মদ আল্লাহর রাসূল তখন কিন্তু ওর ভেতরে নিশ্চয়ই শব্দ আছে একজন আমার বললেন যে ভাই চাপালি যাবেন আমি বললাম যাব আর একজন বললেন ভাই চাপালি যাবেন আমি বললাম নিশ্চয়ই যাব কোনটার দাম বেশি তাহলে যখন নিশ্চয়টার গুরুত্ব বেশি তাহলে যখন বলছি আল্লাহ এক এটা একটু কম দামি হলো তাইলে আর যখন বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রসুল তখন তো নিশ্চয়ই দিয়ে বলছি তাহলে আল্লাহর সাক্ষী দেওয়ার সময় নিশ্চয়ই নেই আর মুহাম্মাদের রেসালাতের সময় সাক্ষী দিতে নিশ্চয় শব্দটা আছে বিকজ তাহলে আল্লাহর সাক্ষীর চাইতে নবীর সাক্ষীটা কি বেশি গুরুত্ব এইবার কথা বলেন তা না হলে নবীর সাক্ষীতে ইন্না এলো কেন নিশ্চয় শব্দটা এলো কেন কোনো সন্দেহ নেই তাই আর নবীর নবীর রেসালাতে সন্দেহ তাহলে একটা দেখছে হলো তাহলে ইন্না যদি নবীর ক্ষেত্রে হয় আল্লাহর ক্ষেত্রে হবে কেন আমি বলবো আল্লাহ এক পরেই বলবো নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর নবী তাহলে আমি তো এটাও বলা উচিত নিশ্চয়ই আল্লাহ এক তো আল্লাহর সাক্ষর কালামটা নিশ্চয় শব্দটা বাদ দিয়ে আর নবীর রেসালাতের সাক্ষীর কালামটা নিশ্চয় শব্দ দিয়ে তাহলে নিশ্চয় বললি তো কথা দাম বাড়ে যে কথাটা নিশ্চয় দিয়ে বললি আমি বললাম ভাই মেয়ে পছন্দ হয়েছে ছেলে তো আসলেন মেয়ে পছন্দ হয়েছে তাহলে পছন্দ হয়েছে আর এক জায়গায় দেখছেন তুমি ভাই পছন্দ হয়েছে তাহলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পছন্দ দিনখান কোনটার হবে আর আগেরটার দিনখান এখন কিছু বাম্পার আছে যদি টপকে যায় তারপর দিন কেন হবে কিনা দেখা যাচ্ছে দ্যাট ইজ নিশ্চয়ই তাহলে আল্লাহর সাক্ষ্যতে নিশ্চয়ই নেই আর নবীর সাক্ষ্যতে নিশ্চয়ই কেন তাড়াতাড়ি বলেন কালেকশন কি কি বাকি রয়ে ওইটা দিলি তাহলে ওই ব্যাখ্যাটা হবে তাহলে ওটা ধামা চাপা দিয়ে অন্যস কর কি কি বাকি রয়ে না কালেকশন কি সব হয়ে গেছে হ্যাঁ ও কালেকশন পুরো শেষ করিনি তোর হড়া মারতে বলিস কেডা পুকুরি একবার জাল ফেললি না পানি গলিয়ে যায় বড় মাছ ধরা যায় না এটুর চেপে রেখে কালেকশন করলি সহজ এক্ষুনি তেলের মতন দিয়ে দেবে যে জ্বালায় পড়িয়েছে এখন কেন একটা ব্যথা ওটা বানা হচ্ছে না যে ডেলিভারি হচ্ছে না অথচ পেটের ভেতর ছটফট হচ্ছে
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে মক্কার জমিনে জন্মগ্রহণ করেছিলেন যুগটা ছিল বড় অন্ধকার বড় অজ্ঞতার মাতালের যুগ চুরির যুগ ডাকাতির যুগ খুন এবং রাহাজানির যুগ জেনা বেবিচার ধর্ষণের যুগ যুদ্ধ বিগ্রহ করার যুগ নরহত্যা নারী হত্যা এমন কি নিষ্পাপ বেগম মাসুম আমি নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাদের জীবন তো মাটিতে পুঁতে ফেলা এমন হাজার রকমের পাপীর কাজ যে সমাজের মানুষেরা করত সেই কঠিন অন্ধকার সমাজের মাটিতে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়ে বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগি মা উনজিলা ইলাইকা মির রাব্বিকি ও নবী মুহাম্মদ আমি আপনাকে অজ্ঞতা যুগের মাঝখানে পাঠিয়ে বলছি বাল্লিগি মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে কিতাব আপনার উপর নাযিল করা হয়েছে ওই কিতাবটাকে মক্কা মদিনার দেশের প্রত্যেকটা ঘরে দুয়ারে দুয়ারে আমারই কোরআন আপনি পৌঁছে দিন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ বলছি আমার কোরআন যদি মানুষের সামনে তুলে ধরতে না পারেন ফামা বাল্লাগতা রিসালাতা তাহলে আপনি কিন্তু আপনার রিসালাতের দায়িত্ব পালন করতে ব্যর্থ যদি এটা না পারেন তাহলে আপনি ব্যর্থ আর আপনি যদি সার্থক নবী হন তাহলে কোরআনটা মক্কার জনগণের ঘরে ঘরে কি করতে হবে পৌঁছে দিতে হবে শোনাতে হবে বোঝাতে হবে কিন্তু গোটা সমাজ তো একদিকে আর রাসূলুল্লাহ একাই তো একদিকে বলেন কেউ তো ছিল না নবীর সাথে তিনি তো একাই ছিল সবাই তো একদিকে নবী তো একা আর একদিকে رب العالمين الله بشنبي كي غاري هراي فرستا جبرين كي دي عبر قرآن آيات سنية دلين غاري هراي شروع هلو پر برتی تي رسول کخنو کخنو جکن جتين کخنو عبر سکن قرآن نازل ہوتا نبی کے اللہ عبر نبی کے اللہ جبرائیل مدد دیئے قرآن آرائک تانسو پاٹی دیئے بلین وانزیر عشیرات کلاقربین یا رسول اللہ یا حبیب اللہ আপনার নিকটতম আপনার প্রিয়জন কাছের মানুষ আপনার অত্যন্ত প্রেম ভালোবাসার ভক্তি করে যারা এমন ব্যক্তি দিগকে আপনি জাহান্নামের আগুনের ভয় দেখান লাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার জনগণের সামনে দাঁড়িয়ে আপনি বলুন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তুফলিহুনা তাহলে তোমরা জয়লাভ করবে তাহলে তোমরা সফল কাম হবে তাহলে তোমাদের মানব জীবন সার্থক হয়ে যাবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা ঘোষণা করো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই তুফলিহুল তবেই তো তোমরা সফলতা পাবে ইল্লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের এই জায়গাটায় কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হাবিব সাহেব কেন আছে না হাবিব সাহেব যা তা পুড়ি গা থেকে নেটটাও নেই আসলে আমি তো হাফেজ না আমার একটু মাঝে মাঝে একটু এরকম ঝামেলা হয় রজব আলী যখন ঝামেলা হয় তা সে ওই এদিক সেদিক ল্যাংটাং মেরে আবার কেটে ওঠে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এইটা তোর গালে কি চুনকাম কিনে দেবো আর সবচেয়ে বেশি জালিয়াত হলো আমার কান দুটো এর গাও বলি জন্য দিক যাস নিতি শালা দুটো শোনেও না একদম কথা বন্ধ করেন প্লিজ قولوا لا إله إلا الله تفلحون الله বলেছেন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তোমরা জিতে যাবে সফল কাম হবে জয়লাভ করবে সার্থকতা হবে জীবন ব্যর্থ হবে না আচ্ছা ওখানে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ নেই এখন কলমার প্রথম অংশটা
কেউ যদি সারা জীবন ধরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে নি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা বিশ্বাস করেছে কিন্তু মুহাম্মদ আল্লাহর নবী এটা বিশ্বাস করেনি তাকে কি ইমানদার বলা যাবে ইমানদার আল্লাহ তো কোরআনে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নেই তাহলে তোমরা সফল কাম সমস্যার সমাধান প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলমা দুটো অংশের প্রথম যেটা দিয়েছিলেন সেটা লা ইলাহা ইল্লাল্লাহ তার বেশ কিছুকাল পরে এবার বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা জনগণের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুটো বাক্য মক্কা জনগণের কাছে একসঙ্গে দেওয়া হয়নি একসঙ্গে দেওয়া হয়নি আল্লাহ প্রথম নবীকে বলতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ও নবী ওদেরকে বলে দিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ কথা যদি তারা বিশ্বাস করে নেয় তুফলিহুনা তবেই তারা সফলতা অর্জন করতে পারবে এই কথা বলার কিছুকাল পরে আবার আল্লাহ এবার বলে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রসুল এবং বান্দা ও আল্লাহর বান্দা মনে রাখো না আল্লাহ এক মুহাম্মদ আল্লাহর নবী এই দুটো কথা একসঙ্গে পাঠানো হয়নি প্রথমেই নবীকে প্রচারের দায়িত্ব দেওয়া হলো আপনি প্রথমেই তাদেরকে বলে দিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কিছুকাল পরে এবার প্রচার করতে বললেন ওয়া ইন্নি রাসূলুল্লাহ আমি মুহাম্মদকে আল্লাহ রসুল বানিয়েছি যতক্ষণ নবী বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ততক্ষণ কিন্তু মারামারি হয়নি মারামারি হয়নি কারণ মক্কার লোক যারা ওরাও বিশ্বাস করত যে সৃষ্টিকর্তা বলে কেউ আছেন তবে ওরা বিশ্বাস করত কেউ বলতো পঞ্চাশটা কেউ বললো পঞ্চাশ লাখ কেউ বললো এক কোটি কেউ বললো তেত্রিশ কোটি কিন্তু আছে এটা সবাই ও যুগে নাস্তিক ছিল না নাস্তিক যারা সৃষ্টিকর্তাকে মোটে মানে না তাদের বলা হয় নাস্তিক তৎকালীন যুগে নাস্তিক ছিল না ওরা সবাই মুশরিক ছিল বহুত্ববাদী অনেক দেবতাকে বিশ্বাস করত খামারের জন্য একটা দেবতা পড়ার জন্য একটা দেবতা ইজ্জতের জন্য একটা ছেলে দেওয়ার জন্য একটা দেবতা মেয়ে দেওয়ার জন্য একটা দেবতা হেঁটো ভাঙার জন্য হেঁটোয় যদি রোগ হয় সেটা একটা দেবতা দেবে মাজায় যদি লাগে সেটা একটা দেবতা দেবে মাথার যন্ত্রণার জন্য আর একটা দেবতা ভাই এরাম যদি একটা একটা কাজের জন্য একটা দেবতা হয় তাহলে দেবতা শেষ আছে দেবতা সেই জন্য সেই দেবতা গুনতে 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 তেত্রিশ কোটি হয়েছে এখন তেত্রিশ কোটি বলি আর এক বলি সৃষ্টিকর্তা বলে যে কেউ না কেউ আছে এ বিশ্বাসটা তাদের ছিল এবার ওরা যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এরা বললো একটা আল্লাহ তাহলে মোহাম্মদ এখন একটা বলতেছে দুদিন পরে আবার তিন চারটে বেরিয়ে দেবে আবার সপ্তাহখানেক পরে আবার বিশ পঞ্চাশটা বলতে পারে আরে ও যখন বলা শুরু করেছে আস্তে আস্তে বেশি তো বলতে পারে তো সৃষ্টিকর্তা ছিল এ বিশ্বাস ওদের ছিল সৃষ্টিকর্তা আছে এ বিশ্বাস ওদের ছিল নবী সেখানে একটুখানি পার্থক্য করে বললেন সৃষ্টিকর্তা একজন সৃষ্টিকর্তা ওদের কাছে অনেকজন নবীর কাছে একজন কিন্তু সৃষ্টিকর্তা যে কিছু একটা ব্যাপার এ বিশ্বাসটা তাদেরও ছিল সুতরাং এই কথাটা ওদের মাথায় খুব বেশি রক্ত উঠেনি আল্লাহর কথা শুনি ওদের মাথায় খুব একটা রক্ত উঠেনি ওরা কাবা তওয়াফ করার সময় কাবায় হাত দিয়ে বলতো হে কাবার মালিক হে কাবার মালিক আমি তোমার কাবা তওয়াফ করছি তাহলে কাবার যে একটা মালিক আছে এ কথা তারা জানতো
চূড়ান্ত অশান্তি দেখা দিল, ঝগড়াঝাটি মারপিট দারুণ ভাবে দেখা দিল। তখনই যখনই বার্তা কানে চলে গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বলা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আর এই কথাটা মুহাম্মদ বলছে, শুধু তাই নয় বরং মুহাম্মদ রসুল বলেই তো তার মুখ দিয়ে এ কথাটা বলানো হচ্ছে। আচ্ছা, আল্লাহ এক, যে ঠোঁট দুটোর মাঝখান দিয়ে কথাটা বার হলো এই ঠোঁট দুটো তো মুহাম্মদ সাল্লামের, তাই না? ঠোঁট দুটো মুহাম্মাদের ঠোঁট, আর বলছে কি আল্লাহ এক। আচ্ছা আল্লাহ এক, এটা তো নিশ্চয়ই সত্যি, কিন্তু আল্লাহ এক এই বিশ্বাসটা করতে গেলে আচ্ছা আমি এক্ষুনি এই এই পথ দিয়ে এসছি আর কি, ঝুরুলি গাঁড়াকপির উপর দিয়ে ওই পুকুরির দাঁত দিয়ে এই রাস্তায় ঢুকেছি। এখন আমি এখানে এসে বলছি যে গাঁড়াকপি হাটকলার কারেন্ট পোস্টে সেই রাম বড় একটা বাঘ বাঁধা আছে, বাঘ বাঘ ছাগলের দড়ি দিয়ে ওখানে একটা বাঘ বাঁধা আছে। আমার কথা বিশ্বাস করবেন? হ্যাঁ, এইবার সব মনে আছে। আমার দাড়ি বড় যে কি করে বলবে যে তুই মিথ্যেবাদী, দাড়ি বড় জুব্বা বড়, এই আমার মিথ্যেবাদী বলতে আপনার ভয় লাগছে। আমি বললুম ওখানে একটা বাঘ বাঁধা আছে, এখানকার কেউ মুখের উপরে বলল না যে আপনি মিথ্যে কথা বলছেন, কারণ আমি একটু হুজুর গোছের লোক, তো আমার মিথ্যেবাদী বলতে ওদের একটু ভয় ভয় ঠেকতেছে। আচ্ছা এটা যদি সত্যি হয় আর এখন যদি বাস্তবিক অর্থে ওখানে বিরাট বড় একটা বাঘ বাঁধা আছে, এ কথা যদি মানুষের মাথায় ঢুকে যায়, যদি বিশ্বাস করে, তাহলে আমার অশ্বমে না বাঘ দেখতে যাবে, বলেন বলেন, এই শ্রোতা ধরে রাখা যাবে না, বাঘ দেখতে দৌড়বে। তাহলে ওখানে বাঘ আছে কি না নির্ভর করবে, মানুষ ওখানে যাবে কি যাবে না তা নির্ভর করবে এই ঠোঁট দুটোর উপরে। যে লোকটা এই ঠোঁট দুটোকে বিশ্বাস করে সে বাঘ দেখতে যাবে, ঠোঁট দুটোকে যে বিশ্বাস করে সে বাঘ দেখতে যে মাতিন যখন বলেছে তাহলে নিশ্চয়ই বাঘ আছে, চল দেখে আস। আর আমার ঠোঁটের প্রতি যার বিশ্বাস নেই সে কি যাবে, সে সে আল্লাহ এক এই সত্যটা মানুষ যে বিশ্বাস করবে, আল্লাহর একত্ববাদীর উপরে মানুষের বিশ্বাস করার আগে এই বিশ্বাসটা করতেই হয় যে মুহাম্মাদের ঠোঁট কখনো মিথ্যা কথা বলে না। বলুন সকলে সুবহানাল্লাহ। আর যে লোকটা বিশ্বাস করে যে মুহাম্মাদের ঠোঁট কখনো মিথ্যা বলে না, সেই লোকটাই বিশ্বাস করবে যে আল্লাহ এক। ব্যাপারটা মনে হয় ভেতরে যাচ্ছে না, স্লিপ খাচ্ছে, ভেতরে যাচ্ছে না, স্লিপ খাচ্ছে। যদি লোকটা বিশ্বাস করে ষোলো আনায় যে নবী কখনো মোহাম্মদ কখনো মিথ্যা বলতেই পারে না, তাহলে তার পক্ষে আল্লাহ এক এটা বিশ্বাস করা সহজ হয়ে যাবে। আর যার ভিতরে একটু সন্দেহ আছে, মোহাম্মদ ও মিথ্যে কথা বললেও বলতে পারে, রসুলুল্লাহ ঠোঁটের উপরে যার ষোলো আনা বিশ্বাস নেই আল্লাহর একত্ববাদ, তার ভিতরে কখনো বিশ্বাস থাকতে পারে না। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নবীকে নবী বলে বিশ্বাস করি, তাই প্রথম বার্তাটা যেহেতু নবী বলছেন তাই আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে গেলে আগে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ঠোঁটকে বিশ্বাস করতে হবে, কারণ সংবাদটা কানে এসেছে তো ওই ঠোঁটের মধ্য দিয়ে। যদি ঠোঁটকে বিশ্বাস করি তাহলে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা আমার পক্ষে সহজ হবে। মক্কার জনগণ আল্লাহকে মেনে নিতে ওদের খুব ঝামেলা ছিল না, কিন্তু ওদের ঝামেলা ছিল মুহাম্মদকে রসুল বলে মানতে, বিশাল সমস্যা ছিল ওদের কাছে এটা। আল্লাহকে এক বলে মানতে এদের যতটা সমস্যা ছিল, মুহাম্মদ সাল্লামকে রসুল বলে মানতে এদের কাছে সমস্যাটা অনেক বেশি ছিল, কারণ মুহাম্মদ আরে দেখদিন ও তোমার ছোট বাচ্চা ছিল, ও আবার কি কোন নবী হবে? বাংলা একটা কথা বলে গেও যোগী ভিক পায় না, একবার কথা আছে না, তারপর গল গল আপনার ওই খোঁটার ঘাড়ের দাস, খোঁটার ঘাড়ের ঘা খোঁটার ধারের ঘাস গরু তিনে কি খায় না, কিছু প্রচলন আছে এরকম, প্রবাদ বচন এরকম আছে। তো
মোহাম্মদ আমার নবী হবে দেখো দিনে প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদের এই মানুষদের কাছে রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু বান্দা মনে রাখতে হবে বান্দা মনে রাখতে হবে ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন মুসলমানের সংখ্যা দাঁড়া 40 ওমর ইসলাম কবুল করার পরেতে রাসূলুল্লাহর সঙ্গে মিলে গেলেন ওই রকম সময়তে রাসূলুল্লাহকে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত কঠিন সত্য কথা এতদিন কেন গোপনে প্রচার হয়েছে এত চূড়ান্ত সত্য কথা আপনি গোপনে গোপনে প্রচার করছেন কেন বলেন উমর এই কঠিন কথাগুলো মানুষ কিভাবে নেবে না নেবে তো আমি আস্তে 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 আল্লাহ আমাকে বলেছিলেন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন নিজের লোকগুলোকে বলতে আমি খুব গোপনে 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 নিজের লোকগুলোকে বলছিলাম চলুন আজকে আজকে প্রথম কাবার মাটিতে চিৎকার করে আল্লাহর নামে ডাক দেওয়া হবে রাসূল বললেন ওমর এক্ষুনি ওমর বললেন হুজুর কোরআন কি আল্লাহর কালাম নয় বললেন জি বললেন মুহাম্মদ কি আল্লাহর রাসূল নন হুজুর বললেন জি বললেন ইসলাম কি সত্য ধর্ম নয় রাসূলুল্লাহ বললেন জি বললেন আল্লাহ সত্য কোরআন সত্য মুহাম্মদ আল্লাহর নবী এটাও সত্য ইসলাম যখন সত্য আপনারা আমার পিছনে আসুন আমি সামনে যাব আজকে থেকেই কাবার চত্বরে প্রকাশ্যভাবে আল্লাহর নাম উচ্চারণ হবে কোন মায়ের লাল বাধা দেবে তার সঙ্গে আমার বুঝপাড়া হবে জোরে সরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ওমরের সেই কথা মতেই ওমর আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায় তাকবীর দিয়ে তবে আল্লাহু আকবার এটা আবার সৌদি আরবে প্রচলন নেই ওটা ভারত বাংলাদেশ আর পাকিস্তানে প্রচলিত নারায় তাকবীর বলতে হবে তারপর শ্রোতারা আল্লাহু আকবার বলবে কিন্তু আরব কান্ট্রির মানুষেরা আবেগের সময় নিজেরা জিজার মতো আল্লাহু আকবার বলে নারায় তাকবীর দিয়ে জো চিনিয়ে দিতে হয় না নারে তো বিদ্যা মানে পাবলিক বুঝে নিলে যে জো হয়েছে দে চাষ দে দে আল্লাহু আকবার বলে চাষ দে দিলে আসলে জো যারা বোঝে তারা সময় মতোই আল্লাহু আকবার বলে আর জো বোঝে না বলেই নারে তকবীর দিয়ে জো চিনিয়ে দিতে হয় জো বোঝেন তো নাকি বেশ গেলেন সেখানে আজান দোয়া হলো সেই আজানের ভিতরে সেই আজানের ভিতরে আল্লাহ পাকের নাম নেবার পরেতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেমন বলা হলো ঠিক তারপরেই বলা হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই করে তিনি আল্লাহর রাসূল আসলে ওদের কাছে আল্লাহ বিশ্বাস করাটা যতটা সহজ হলেও ওরা রাসূলুল্লাহকে কখনো নবী বলে মানতে চাইতো না কারণ মোহাম্মদ গরিবের বাচ্চা মোহাম্মদের টাকা পয়সা নেই মোহাম্মদ বড্ড অসহায় ও বাপ মা দাদু হারা এতিম সর্বহারা ওর মতো ছেলে যদি একটা নবী হয় তাহলে আমরা সবাই ওর কলমা যদি পড়ে নি তাহলে ও হবে নবী আমরা হব ওর উম্মত অহংকারী মোড়ল মাতব্বরেরা বাচ্চা ছেলেকে নবী বানিয়ে বুড়ো ছেলেরা উম্মত হবে এই অহংকার তারা সহ্য করতে পারতো না আল্লাহ যদি আল্লাহ হয় তাতে ওতবা সাহেবা ওতায়বা উলি দামের মুগিরা ফায়রা এদের কোনো সমস্যা নেই কিন্তু মোহাম্মদ যদি নবী হয় তাহলে এদের সমস্যা আল্লাহ তো আল্লাহ আল্লাহকে আল্লাহ বললে আমার মান সম্মান কিছু কমবে না বাড়বে না কিন্তু মোহাম্মদ তো ভাই আর আমি যদি ও নবী বলি তাহলে ও হবে ইমাম আর ওর পেছনে আমার দাঁড়াতে হবে তাহলে মোহাম্মদ নেতা হবে আর আমরা ওর পেছনে দাঁড়াবো এইটা কিন্তু মক্কার মোড়ল মাতব্বরেরা মানতে পারিনি মানতে পারিনি এই অহংকার এই গর্ব এর আমারটা ছেলে নবী হবে মানতে পারিনি
এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের ভিতরে নবীর নামের সঙ্গে আন্না শব্দ জুড়িয়ে দিয়ে বললেন ওরে ওতবা ওরে সাইবা ওরে উমাইয়া শুন 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 আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথা বিশ্বাস করতে গেলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আল্লাহর নবী যারা মুহাম্মাদকে নবী বলে মানবে না আমাকে আল্লাহ বলে মানলেও তাদের ঈমান কবুল করা হবে না নিশ্চয়ই বলে মুহাম্মাদকে রাসূল বলতে হবে আর যারা মুহাম্মাদকে নিশ্চয়ই রাসূল বলে মানবে তাদের আল্লাহ এক বলাটা আমি আল্লাহর কাছে কবুল হবে যারা আমাকে বলল আল্লাহ এক অত সাহাবীব মুহাম্মাদকে যারা নবী বলে মানলো না আমার এক বলাটাকে আমি গ্রহণ করব না আমার এক বলাটা গ্রহণ হতে হবে মুহাম্মাদের ঠোঁটের বিশ্বস্ততার উপর দিয়েই তবে সেই কলমা আমার কাছে গ্রহণযোগ্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে বিশ্বাস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বিশ্বাস না করে তাহলে তাম দুনিয়ার মুফতিরা বলে দেবে লোকটা মুসলমান না মুসলমান তো দূরের কথা ঈমানদারই নয় তাহলে আল্লাহকে এক বলাটাই ঈমানের শেষ কথা না ওটা শুরু ওটা শুরু সেই সেই কোন অনেকদিন আগে শোনা গল্প তো পড়িসনি মনে মনে শোনা একটা মোরগ মারানে ঝামেলা হয়েছে এন একটা লোক সাক্ষী দিতে উঠেছে তা যা জিজ্ঞেস করেছে কত কত বড় মোরগ এরা সেইটা আর শুনে লওয়া হয় এখন একটা হাত ধরে পাশা চুলকে ওই দিকে তাকাচ্ছে তা যার জিজ্ঞেস করতেছে মোরগ কোনদিন অত বড় হয় আর ওখানতে তখন দেখিয়ে দেশে ও তাড়াতাড়ি করে পাশার থেকে হাতটা ঘুরিয়ে নিয়ে বলতে স্যার নিজের হাতটা দেওয়ার টাইম দেন বুঝতে পারেননি তো চালাকি করে কিছু সময় টিকে থাকা যায় তবে এই চালাকি আর চাতুরতা করে কোনো মহৎ উদ্দেশ্য সফল করা যায় না সকালে রহমতুল্য সন্ধ্যাবেলা কেরাস্তুল্য দুপুরে বরকতুল্য রাত্রি রহমতুল্য বুঝতে পারেননি সব চালাকি করা মাল কিছু প্রচুর চালাকি করেছে আমাদের এই রাজ্যে আমাদের এই এলাকাতে অল ইন্ডিয়া সুন্নতুন জামাত নিয়ে প্রচুর চালাকি করেছে তবে চালাকি ভালো চতুরতা ভালো তবে এটাও খুব ভালো অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন আল্লাহ খাইরুল মাকিরিন অল ইন্ডিয়া সুন্নতুন জামাতের আমরা যে কটা কানা পোকড়া আছে যে কড়া আছে এই লিডার আর নেতা কড়া যদি মনে করতাম যে শুধু অস্করে টাকা কামাই করব বুঝতে পারেননি শুধু অস করে মাল মারব আমাদের হাতে হাত দেওয়ার লোক খুব কম ছিল শুধু যদি মাল মারার জন্য অস করতাম কিন্তু সে দিকটায় না যে রাতে অস করা দিনে মাদ্রাসায় পড়ানো এদিকে মডেলের শিক্ষা ব্যবস্থা ওদিকে মেয়েদের শিক্ষা ব্যবস্থা সব নিয়ে খুব চঞ্চলতা অস্থিরতা ব্যস্ততা টেনশন চাপ এসব কিছুর ভিতর দিয়েও বেশ দিনের শেষে যখন রাত্রিবেলা শুয়ে পড়ি না বিবেকের সঙ্গে একটা বিরাট খাতির হয় যে না আজকের ঘুমটা খুব ভালো হবে সারাদিনটা ভালো কাজের মধ্য দিয়ে কেটেছে আর এই কিছু পার্টি ছিল এখানে এসে দেখে চালা চা ধস না পেতেছি শুধু চুনো মাছ পুটি মাছ ছায়া মাছ গুঁড়ো গুঁড়ো চিংড়ে মাছ সালা ধস না এর চেয়ে মাছ পড়ে না ওদিকে দেখলো ওদিককার বড় বড় ধস না ঘূর্ণি না ধস না তাতে ভেকুট মাছ পড়ে ভেটকি মাছ পড়বে বড় বড় শৈল মাছ পড়বে মোটামোটা ট্যাংরা মাছ পড়বে এত বড় বড় বিলে মাছ পড়বে তার মানে ঘূর্ণির ভাষা তো গায়ে গায়ে বলেন ঘূর্ণির ভাষা চুনো মাছ ছাড়া ঘূর্ণির ভেতরে শৈল মাছ ঢুকতে পারে না এন্ড কিছু পাতির যে কিছু পাতির যে আসলে ঘূর্ণি এনে কিছু আছে পাবলিক জেনত না লাই দেখ চল অল ইন্ডিয়া সুন্নতুল জামাতে চল ওরা এলো
ঘূর্ণি পেতলো, পাবলিক ডাকলে তাহলে এরও তো ঘূর্ণি আছে মাছ ধরতে পারে। ও দেখলো ঘূর্ণিতে ছাড়া জীবন চালানো যাবে না, শালা চুনোপুটি ছাড়া পড়ে না, এই বড় ইন্ডিয়ার ধস না কেন, চল অন্য বিলি পাত্র। বুঝতে পারেননি? অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খাইরুল মাকিরিন। এসব পার্টি অন্য বিলি ধস না পেতে এখন বলে হাত পা কামড়ার চাই দেয়, বড় ফাঁসা ফাঁসা করে ধস না কি নিলাম, ফেদা এ বিলি তো কিচ্ছু নেই, চুনোপুটি যা থাকা সেও আগে যেটা হোক চলো সেও যাচ্ছে বেরিয়ে, আর যারা হাত ছানি দিয়ে ডেকে চলো খালু আঙ্গা পুকুরি আয়, এখন দেখা যাচ্ছে খালুর আন্ডার বাঞ্চেরা। চালাকি চাতুরতা করে কিছু সময় টিকে থাকা যায়, তবে স্থায়ী কোনো সমস্যার সমাধান হয় না, এটা বোঝা উচিত। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে যে তাদের বাধা ছিল, মোহাম্মদ মানুষ আমিও মানুষ, ছোট মানুষ আমি বড় মানুষ, ওর বয়স কম আমার বয়স বেশি, ও যতই নবী হোক না কেন আমি ওকে নবী বলে মানব না, কারণ নবী মানলেই সে হয়ে গেল নবী, আমি হলো মুহাম্মদ, আমি এইটা মানতে পারবো না। আবু জেহেল আবুল হাবরা অনেক টপ দিয়েছিল মোহাম্মদ, অনেক টপ দিয়ে বলেছিল কি লাগবে বলো, সব দিচ্ছি শুধু কলমাটা বাদ দাও, নবী বললেন না আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছেন, আমার কাজ করান প্রচারের, আমি কাজ করতেই থাকবো। একেবারেই গোটা সমাজ যখন একদিকে উল্টো দিকে দাঁড়িয়েই খুব হেম্মতের সঙ্গে বললেন তোমরা তো সম্মানের চেয়ার দেবে, ভোগ বিলাসিতার জন্য বিশ্ব সুন্দরী নারী দেবে, আর সেই সঙ্গে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে, এগুলো তোমরা দিতেই পারো, টাকা আছে সেটাও দিতে পারো, নারী আছে সেটাও দিতে পারো, সম্মানের চেয়ার আছে সেটাও দিতে পারো, তোমাদের টাকা নারী আর সম্মান এ তিনটে তোমরা দিতেই পারো, কিন্তু এই তিনটে সহ ওভার স্যাঙ্গুইড হয়ে অসম্ভবকে সম্ভব করে যদি এক হাতে যদি এনে দাও চাঁদ আর হাতে আফতাব, জানিও তবু করিব না কো সত্যের অপলাভ। আচ্ছা, বুকের পাটা কতটা শক্ত থাকলে এই কথাটা বলা যাবে না, গোটা সমাজ যখন একদিকে, সবাই যখন একদিকে, ওতবা সাহেবা আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ানরা মোড়ল মাতব্বর নেতা কেতা সব যখন একদিকে, তার উল্টো দিকে দাঁড়িয়ে একটাই আব্দুল্লাহর লাল মোহাম্মদুর রসুল্লাহ বললেন, আরে নাই টাকা চেয়ার তো দূরের কথা, আকাতে আকাশের চাঁদ ধরে যদি ডান হাতে বসিয়ে দাও, আকাশের সূর্য এনে যদি বাম হাতে বসিয়ে দাও, তবুও মোহাম্মদ সত্যের অপলাপ কখনো করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বাস করি সেই যুদ্ধের মাঠে সেই গোটা আরব কান্ট্রি সবার মোকাবেলায় একাই দাঁড়িয়ে তিনি যখন হিম্মতের সঙ্গে বললেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবো না, করেননি তিনি। তার জন্য হলো কি, রাস্তায় কাঁটা বেচানো, গর্ত খুঁড়ে মেরে ফেলে দেওয়া ষড়যন্ত্র, দেশ থেকে তাড়িয়ে দেওয়া, সমাজ থেকে বয়কট করে দেওয়া, সমাজ থেকে বয়কট করে দেওয়া, মদিনাতে হিজরত করা, সব তো একটার পর একটার পর হলো। রসূলুল্লাহ কোনোদিন পিছনে হটেছিলেন পিছনে? আচ্ছা, তাহলে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন কেন? লড়াইটা তো মক্কায় থেকেই হতে পারত। খোদা, বাহ সুন্দর কথা, কিন্তু আল্লাহর নির্দেশের পেছনে কিছু হেতু থাকে, কি হতে পারে বলেন বলেন। একটা ছেলে পড়া করিনি স্কুল, ভালো পড়া করিনি, মাস্টার তার মারবে, বললো হাত পাত, ছেলেটা হাত পেতেছে, মাস্টার ছড়ি তুলে তার মারবে, এখন ছড়িটা যদি ছেলের হাতে কানে ছড়ি এখান থেকে তুলে মারা যায়, ছড়ি এত উঁচু করে মারা যায়, ছড়ি আবার এত দূরে এনে মারা যায়, ছড়ি আবার এই পর্যন্ত তুলেও মারা যায়, ছড়িটা আবার এখান থেকে এই পর্যন্ত তুলেও মারা যায়, যত কাছ থেকে মারা হয় তত জোরে লাগে বলেন, তত
তাহলে জোরে ঝাপটা বাড়ি দিতে গেলি ইয়েস মক্কায় থেকে যদি মক্কায় মারে তাহলে বাড়িটা কো ঠিক মতন সাইজ হবে না সেই জন্য ঝাট বাড়ি দেওয়ার জন্য আল্লাহ 400 মিটার দূরে টেনে নিলেন ऐसा ঝাটবাড়ি দিলেন যারাই বলেছিল মোহাম্মদ নিবংশ হাট করো আল্লাহ বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার যারা রাসূলকে হাট করো আর নিবংশ বলেছিল তারাই তারাই তাদেরকেই আল্লাহ হাট করো আর নিবংশ করেই ছেড়েছিলেন আবু জেহেল আবুল হাব রাখো হাট করো আর নিবংশ কেউ আছে পশ্চিমবঙ্গের বসিরাটে যে বুক ফুলিয়ে বলবে আমি আবু জেহেলের নাতি বলতে পারবে কেউ ওই পাকা রাস্তায় দড়ি পুঁতে ফেলবে শালা তুই তাহলে আমার নবীর মারতে গেলি তোর বাপ মারতে গেল কেউ বলার বলার সাহস পাবে না আর থাকবেও না আল্লাহ তো নিবংশ করেই ছেড়ে দিয়েছেন কিন্তু পৃথিবীর এমন কোন ভূখণ্ড নেই যে ভূখণ্ডে প্রতিদিন প্রতিদিন এক একটা আজানে দুবার করে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাহলে পাঁচটা আজানে পাঁচ দুগুণ 10 বার পৃথিবীর এমন কোন ডাঙা ভূমি ভূখণ্ড নেই যে ভূখণ্ডে প্রতিদিন মিনিমাম 10 বার করে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা বাক্য উচ্চারণ হতেই হবে জোরে সরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ কানে হাত দিয়ে কখনো বলছে যে আশহাদু আন্না আবু জেহেল রাসূলুল্লাহ কেউ বলেছে আশহাদু আন্না ইন্নি ইন্নিয়া আনা 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 ইবনু আবু জাহালিন যে আমি আবু জেহেলের ছেলে আমি আবু জেহেলের খালু আবু জেহেল ভালো লোক ওতবা ভালো লোক পৃথিবীতে এই কথাটা 10 বার না একবার বলাও কেউ আছে হ্যাঁ ওরা বলেছিল মোহাম্মদ নিবংশ আর আল্লাহ বললেন তোদেরকে নিবংশ করি মোহাম্মদ সাল্লাম যত দিন যাচ্ছে তার গুণগান আর প্রশংসা পৃথিবীতে বাড়া ছাড়া কখনো কমবে না বাড়তেই থাকবে বাড়তেই থাকবে প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম আসলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাস করা ওদের কাছে যতটা সহজ ছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীকে মুহাম্মাদকে নবী বলে বিশ্বাস করাটা ওদের কাছে আরো কঠিন ছিল বলি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ নামের ওই বিশ্বাসের সঙ্গে ইন্না তথা নিশ্চয়ই শব্দটা জুড়ে দিলেন আমি আল্লাহ কে বিশ্বাস করে এক বলে আর মুহাম্মাদকে রাসূল বলে বিশ্বাস করতেই হবে যারা মুহাম্মাদের রিসালাতকে বিশ্বাস করবে না ওরা আমায় বিশ্বাস করলেও আমি আল্লাহ পাক তাদের বিশ্বাসের প্রশ্রয় দেব না ও আল্লাহর বান্দা মনে রাখুন সেই নবীকে শিক্ষক করে পৃথিবীতে পাঠানো হয়েছে তিনি আমাদের জন্য শিক্ষক আমরা তার ছাত্র তিনি আমাদের জন্য মুআল্লিম আমরা হলাম তার তালিবুল ইলম ও বান্দা মনে রাখুন তাহলে নবী নবী 40 বছর পর্যন্ত ভালো ছিলেন মক্কা জনগণের কাছে রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত অত্যন্ত ভালো ছিলেন কিন্তু 40 বছর পরেতে নবী আমার কেন খারাপ হলেন খারাপ হবার একমাত্র কারণ ছিল রাসূলুল্লাহ নিজের রিসালাতের ঘোষণা দিয়ে ইসলাম যখন প্রচার করতে লাগলেন তখনই তো মক্কার মানুষের কাছে আমার রাসূলুল্লাহ বড় খারাপ হয়ে রসুল মোটেই খারাপ ছিলেন না আচ্ছা আপনি বলেন মা হালিমা বলেছেন যে নবী আমার বাড়িতে 4 বছর ছিল তো 4 বছর ছিল একটা দিনও আমার কোচির পেশাব করা কেঁতা আমার ধুতে হয়নি সুবহানাল্লাহ বলেন রসুলুল্লাহর বয়স তখন 15 দিন হালিমা নিয়ে গেলেন তাইফে তো বললেন তা মোহাম্মদ তোমার ওই কোচি মোহাম্মদের পেশাব লাগলে কি হতো তাহলে পেশাব লাগলে ও এক ধরনের ছটফট করত ওই 15-16 দিন বয়সেই ও ছটফট করত প্রথম প্রথম আমি হতবাক হয়ে গেলাম যে কোচি এরকম করে কেন তারপরে ও বাইরে নিয়ে যেতে পেশাব করলো পেশাব করলো তারপর থেকে আমি ঠিক করে নিলাম যখনই পিচমড়ামড়ি করে ধরে যে বাইরে বসিয়ে দেব পেশাব করে নেবে
চারটে বছর কাটিয়েছি আমার একটা দিনও মুহাম্মাদের পেশাবের কেঁতা ধুতে হয়নি বলুন সকলে সুবহানাল্লাহ আচ্ছা তাহলে এই বাচ্চাটার সঙ্গে ঝগড়া বাঁধাবার কোনো দরকার আছে আমাদের মায়ের দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না এটা ঠিক তো বেলা 11টার দিকে ভিজে কেঁতা পেশাব পেরা ভিজে কেঁতাটা তা সরিয়ে গরম কেঁতা দে বাচ্চাটা আবার মা শুয়ে দে মা একটু শুয়ে ও মা ঘন্টা দুই পর এসে আবার ফেফা করতে মা আস্তে আস্তে হাত দিয়ে দেখে আবার মুতিয়ে দেবে আর কতক্ষণ ধৈর্য ধরবে সারা দিন জ্বালাবে রাত্রে একটু শুয়ে অস্বস্তি নি তা বাঁধ দে হাত আর ডানার দিয়ে পা ধরে ভেড়ার বাচ্চা মানে তুলে ছাগল এখানে সদিন এখানে সারা দিন না জ্বালাচ্ছিস তোর গা জ্বালা রাত্রে একটু শুয়ে অস্বস্তি নি ভিজে কাঁথা করে পেল্টে আবার একটা শুকনো কাঁথাতে ভেড়ার বাচ্চাটা ধরে আবার সেখানে দিলে একটু আধাক তো রেগে যায় মা মার আগে একটু আধাক কিন্তু রসুল যে হালিমার ঘরে ছিলেন হালিমা বলছেন মুহাম্মাদের আচরণে চার বছরে আমার কোনোদিন রাগ দে হইনি জোরে বলুন সুবহানাল্লাহ গোটা মক্কার জমিনে চড় মারা কিল মারা লাথি মারা তো দূরের কথা দুটো বাচ্চা এক জায়গায় হয়ে স্বাভাবিক যেটা ঘটনা এর পাশে একটু চিমটি কাটা ওর একটু আঙুল ধরে টানা এর একটু মাথায় টোকা মারা মোহাম্মদ সাল্লাম জিন্দিগিতে কোনোদিন কারুর গায়ে হাত দিয়ে এতটুকু চিমটি কাটেননি তো মক্কার মানুষের সঙ্গে মোহাম্মদের মুখ কালাকালির কোনো দরকার ছিল না মুখের ভাষা রসুলুল্লাহ হাসি ছাড়া কখনো কেউ কালো মুখ দেখেনি পেটে ভাত ছিল না গায়ে ছেঁড়া কাপা জামা পায়ে চপ্পল নেই কিন্তু মুখটা ছিল হাস্য উজ্জ্বল চেহারা পেটে কতটা খিদে আছে মুহাম্মাদের মুখ দেখে কখনো চেনা যেত না যে কেউ জিজ্ঞেস করছেন তোমার নাম কি রাসূলুল্লাহ এক গাল হেসে বলে দিতেন আনা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ ও আচ্ছা আচ্ছা তোমার আব্বু বেঁচে আছেন তা বলছেন না আমার আব্বু আমার জন্মের আগে ইন্তেকাল করেছেন তোমার আম্মু তো বলছে আমার আম্মু যখন চলে যান আমার বয়স তখন 6 বছর ও আচ্ছা তা তুমি এখন কার কাছে আছো আমি এখন আমার দাদুমণির কাছে থাকি এই যে দু তিন মিনিট কথা হওয়া লোকটা বিদায় নিয়ে কিছু দূর যে আবার একবার ফিরে তাকিয়ে উফ ছেলেটার সঙ্গে যদি আরো কিছুদিন কথা বলতে পারতাম সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ এমন কোন লোক ছিল না যে রাসূলুল্লাহর সঙ্গে কথা বলে এক চান্সে মুখ ফিরিয়ে চলে গেছে কিছু দূর যেয়ে তাকে আবার ফিরে তাকাতে হয়েছে এত সুন্দর ভাষা এত সুন্দর অঙ্গভঙ্গিমা এত সুন্দর হাস্য উজ্জ্বল চেহারার মিষ্টি কথা আবার যদি কোনোদিন সুযোগ হয় ছেলেটার সঙ্গে আবার কথা বলব আচ্ছা এই ছেলেটার সঙ্গে ঝগড়া হওয়ার কোনো কারণ আছে কোনো কারণ মক্কার মানুষেরা নিজেরা ঝগড়া বাঁধাতে প্রস্তুত হাজিরে আসওয়াদ পাথরটা সাফা পাহাড় থেকে দেয়ালের গায়ে বসাবে কে সেই ঝগড়ার বিচারের দায়িত্ব গেল কার ঘাড়ে নবীর উপরে গেল রাসূলুল্লাহ যে করলেন কি হা বলে কে মারপিট করো না পাথর নিয়ে ঝগড়া চলো এস তো একটা বড় খেরকা নিয়ে কাপড়টা রাসূলের গায়ের কাপড়টা এখানে বিছিয়ে দিলেন মাটিতে বিছিয়ে হাত দিয়ে পাথরটা তুলে দিলেন বললেন তোমরা যত মোড়ল আছো সবাই এই কাপড়ের কোনায় কোনায় ধরো সব মোড়লেরা কাপড়ের কোনায় কোনায় ধরলো বলে বইয়ে নিয়ে চলো কাবার গায়ে এই পাথরটা দেবার জন্যই এ বলছিল আমি দেব ও বলছিল আমি দেব এ বললো আমি দেব ও বললো আমরা দেব একদম মার পিট খুন খারাপি অবশ্যম্ভাবী মারামারি করবেই তারা রাসূলুল্লাহর উপরে দায়িত্ব পড়ে গেল নবী পাথরটা দিলেন আর ওদের সবার বহনের দায়িত্ব দিলেন ঝগড়া বাঁধাবার কোনো লাইন আছে আর ঝগড়া হওয়ার কোনো লাইন আচ্ছা ওরা তো বলছিল আমি একাই সম্মানের অধিকারী হব ওরা সবাই মিলে দায়িত্ব দিল নবীর ঘাড়ে যে তুমি যা করবা আমরা তাই মেনে নেব নবী ইচ্ছা করলে একা বই এনে দেয়ালে লাগিয়ে দিতে পারতেন কিন্তু না সম্মান যখন পেয়েছেন সেই সম্মানে বহাল তবিয়তে সঙ্গী সাথী সবাইকে সেই সম্মানে তিনি ভাগ বসিয়ে দিয়েছেন বলুন সকলে সুবহানাল্লাহ তো সম্মানের হক আদায়ের ব্যাপারেও রাসূলুল্লাহ কত সচেতন ছিলেন আচ্ছা এই মানুষের সঙ্গে ঝগড়া করার কোনো লাইন আছে খেতে খেতে একদিন চাচিমা
বলল মোহাম্মদ সে বাটিয়ার গোস্ত নে গোস্ত বাটিয়ার রুটিনে দৌড়। বেশ খানিক সময় ফিরে এসে বলল খালি বাটি। কচি কি ব্যাপার? তাহলে আম্মু চাচিমা সে ওই পাড়ার একটা মানুষ মারা গিয়েছিল, ওদের বাড়িতে না আজকে দুপুরে খাওয়ার কিছু ছিল না, আপনি আমার যা দু পিস রুটি দিয়েছিলেন, এক পিস রুটি খেতে খেতে আমার যেই মনে হয়েছে গোস্ত আর এক পিস রুটি নিয়ে আমি ওদের বাড়িতে দিতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বয়স মাত্র নয়, 9 বছর বয়সেও যার ভাগের দুটো রুটির একটা খেয়ে আর একটা রুটি ও পাড়ার গরিব মানুষকে খাইয়ে আসে, এই মানুষটার সঙ্গে ঝগড়া বাঁধাবার কোনো মানুষ আছে? আবু জেহেল তো বিরাট শত্রু। সেই আবু জেহেল যখন 6 মাসের সিরিয়া বাণিজ্য চলে যাবে, বউটারে বাপটারে আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নে, আরে এখন তো 40 দিনের হজ, তাই কেন্দে নেন্দে আমরা একাকার করি, তাই না? বাপ যদি হজে যায় মেয়ে কাঁদে, তাহলে তারপরে আরো অনেক লোক কাঁদে। কিন্তু ওরা যখন এক একটা সফরে যেত 4 মাস 5 মাস 6 মাস লেগে যেত। আবার এমন প্রচুর নজির আছে ব্যবসা করতে বেরিয়ে গেছে আর কোনো সন্ধানই হয়নি, কোথায় কোন মরুভূমিতে পড়ে গেছে, মরে গেছে সে আর খবর হয়নি, এমনও বহু মানুষের নজির আছে। তো 6 মাস সিরিয়া বাণিজ্যে বেরিয়ে যাবেন যে বাড়ির আত্মীয় স্বজন সবাইকে বলে সবার শেষে মোহাম্মদকে কোলে করে নিয়ে কপালে চিবুকে ঠোঁটে চুমুকে বুকে জড়িয়ে ধরে বলে বাবা 6 মাস তোর সঙ্গে দেখা হবে না, সময় মতো খাবি, দুপুরে রোদি যাবি না, বিশ্রাম করবি, খবরদার খবরদার, তুই খুব ভালো থাকবি, আমি 6 মাস পরে এসে যেন দেখি তোর শরীর স্বাস্থ্য আরো ভালো হয়েছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আবু জেহেল সর্বশেষ বিদায় নিত কার কাছ থেকে? রাসূলুল্লাহর কাছ থেকে। চলে গেল ব্যবসায়, ব্যবসা থেকে 6 মাস পরে দেশে ফিরে মার্কেটে মালপত্র সব বেচা কেনা করে মহল্লায় প্রথম ঢুকি খোঁজ কর ভেড়া মোহাম্মদ কোথায়, প্রথম ঢুকেই মোহাম্মদের খোঁজ, মোহাম্মদ কোথায়, খুঁজে খুঁজে মোহাম্মদকে বের করে কোলে নিয়ে আদর করে বিদেশ থেকে আনা খাবার মোহাম্মদকে খাইয়ে চুমুকে আদর যত্ন করে হাত ধরে নে তারপর নিজের বাড়িতে উঠবে, এটা হলো আবু জেহেলের ইতিহাস। শত্রুটা হলো কি করে? এসব মহব্বত এসব প্রেম এসব স্নেহ এ যত্ন 40 বছর ধরে তো চলেছে, ঝগড়া তো হওয়ার কথা না বলেন, ঝগড়া হওয়ার তো কথা না, কিন্তু হলো কেন? প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, ঝগড়া হওয়ার অন্য কোনো কারণ ছিল না, ঝগড়া হওয়ার একমাত্র কারণ কারণ ধর্মীয় কারণে ঝগড়া নয়, ও ঝগড়ার পিছনে অবশ্যই রাজনৈতিক কারণ ছিল। আমরা মনে করি আবু জেহেলের সঙ্গে রসুলুল্লাহর, ওতবার সঙ্গে রসুলুল্লাহর, ওমাইয়ার সঙ্গে ওমারের, এ ঝগড়া বোধহয় ধর্মের ঝগড়া। কিন্তু গভীরভাবে যদি আপনি অপারেশন করেন আপনি বুঝতে পারবেন এ ঝগড়া প্রকৃত অর্থে ধর্মের ঝগড়া ছিল না, এ ঝগড়া হলো প্রকৃত অর্থে রাজনৈতিক ঝগড়া। আচ্ছা রাম রাম জন্মভূমিটা কি ওটা ধর্মের মন্দির? রাম জন্মভূমি যেটা রাম মন্দির বাবরি মসজিদ ভেঙে করা হলো, ওটা কি সত্যি সত্যি ধর্মের মন্দির? কিসের মন্দির জোরে বলেন? রাজনীতির মন্দির, ওটা ধর্মের মন্দির না। ওই রকম মন্দির অযোধ্যায় আরো 15টা আছে, আর প্রত্যেক মন্দিরের সামনে লেখা আছে এইটা হলো রামের আসল জন্মভূমি, বুঝতে পারেননি? আরো 15টা মন্দির আজও আছে। তা সত্যি যদি ভাই রামের পুজো হবে, তা এক রাম একসঙ্গে ক জায়গায় জন্ম নেছে সেই হিসাবটা তোদের হিসেব, ওই হিসেব আমি দিতে যাব না। তা সবাই বলছে, এ বলছে আমার এই মন্দিরটা হলো রামের আসল জন্মভূমি, ও বলছে এই না ও যেটা লিখেছে মিথ্যে কথা, আমার এই মন্দির ওর অনেক আগে, রাম এখানেই জন্ম নিয়েছে। এ বলছে না না ওরা দুটো যা বলেছে ঠিক বলিনি, ও দুটো হলো ডুপ্লিকেট রাম, যে আসল রাম সে আমার এখানে জন্মেছে। রামের জন্মের মন্দির এইরকম অযোধ্যায় 15টা আছে, তারপরে বিরাট ঘটা করে বাবরি মসজিদটা ভেঙে আর একটা মন্দির করতে হলো, তাও মন্দের কপাল ভালো যে মাত যখন ব্যথা উঠলো দর্গি এদিক সেদিক না গিয়ে অন্তত বাবরি মসজিদই উঠলো,
ডেলিভারি যখন ওখানে হয়েছে, সত্যিকারের কি মসজিদ ভেঙে মন্দির করা, এটা কি সত্যিকারের অর্থে ধর্মের মন্দির? ধর্ম করার ইচ্ছা থাকলে প্রচুর মন্দির ছিল, এটা হলো রাজনৈতিক মন্দির, এটা হলো টাকা কামাই করার মন্দির, এটা হলো জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দেশের টাকা বিদেশে নিয়ে গুটি কতক মোড়ল মাতব্বরের ভবিষ্যৎ সুরক্ষার মন্দির, এটা ধর্মের মন্দির না। রসুল্লাহর সঙ্গে যে ঝগড়াবাদী ছিল, সামনে আমরা ধর্ম দেখি কিন্তু পিছনে দেখে রাজনীতি, চেয়ারের লড়াই। আবু জাহেল, উতবা সাহেব, উতাইবা, ওলিদ ইবনে মুগিরা, আমের ফায়রা, উমাইয়া, এরা এক বাক্যে বলল, মুহাম্মদ তুমি সব কথা ছেড়ে দাও, তোমাকে আমরা বাদশা বানিয়ে দেব। নবী বললেন, বাদশা হতে চাই না, আমি সুন্দরী নারীর স্বামী হতে চাই না, আমি কোটি টাকার মালিক হতে চাই না, আমি আমি আল্লাহ রসুল হই, গরিবতার সঙ্গে জীবন যাপন করতে চাই। কোনো মতেই যখন বুঝিয়ে পারা গেল না, ওরা দেখলো মুহাম্মদ যদি নবী হয় আর মুহাম্মদ যে সত্য কথা বলে, জীবনে মিথ্যা কথা বলে না, মানুষের সঙ্গে ধোকা দেয়নি, কখনো প্রতারণা করিনি, কোনো মানুষকে কখনো ঠকাইনি, অতএব দেশের জনগণের সামনে মুহাম্মদ যেই দাঁড়িয়ে বলবে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, আমাকে আল্লাহ রসুল বানিয়েছেন, মুহাম্মদ 40 বছর ধরে এমন সত্য কথা বলেছে, দেশের জনগণ মুহাম্মদের ঠোঁটকে বিশ্বাস করে, অতএব বিশ্বাসের ঠোঁট দিয়ে যে কথাই বেরোবে দেশের জনগণ তো সে কথাই বিশ্বাস করে নেবে। এখন জনগণ যদি এরা মুহাম্মাদের কথা বিশ্বাস করে মুহাম্মাদকে রসুল করে ফেলে, আর আবু জেহেল উতবা সাহেব আটটা দশটা মোড়ল যদি মুহাম্মাদের রসুল না বলে, তাহলে আলটিমেটলি ক্ষমতা কার হাতে যাবে? বোঝা যাচ্ছে না কথা? ক্ষমতা কার হাতে যাবে? জনগণ যার দিকে, ক্ষমতা সেই দিকে। এরা দেখলো যদি ক্ষমতা জনগণ মুহাম্মাদের দিকে চাপ মানে, ক্ষমতা কিন্তু মুহাম্মাদের হাতে, তাহলে আমরা সেদিন বলে একদম শেষ হয়ে যাব। সুতরাং বায়ু কর বাই করুক, ছলে বলে কলে কৌশলে মুহাম্মাদকে কোনো মতেই নবী হতে দেওয়া যাবে না, কখনো নবী হতে দেওয়া যাবে না। শত্রুতা শুরু হলো তখন থেকে। আমাদের দেশের আমি একেবারে আবু জেহেল বলবো না, তবে ওই ক্যাটাগরির ওদের কাছে আমরা বিরাট ভালো ছিলাম, ভীষণ ভালো ছিলাম। কাইম সাহেব, আরে বাপ রে বাপ, তবলিগ জামাতের বিরুদ্ধে লড়াই করতে গেলে কাইম সাহেবের কোনো জবাব নেই, আহলে হাদিসদের বিরুদ্ধে দলিল দিতে গেলে কাইম সাহেবের কোনো বিকল্প নেই, কাদিয়ানিদের বিরুদ্ধে লড়াই করতে গেলে কাইম সাহেবের কলমের কোনো জবাব পাওয়া যাবে না। বিরাট প্রশংসা, ভীষণ প্রশংসা, 40 বছর ধরে আমাদের প্রশংসা করা হলো, হঠাৎ রাতারাতি কাইম সাহেবের খারাপ হয়ে গেল, কারণ আছে। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহিম, তার কিতাবে তার ওসিয়াতনামা আপনি পড়বেন নিশ্চয়ই জানবেন, তিনি তার ওসিয়াতনামায় বলেছেন যে আমি ওসিয়াতনামার ভিতরে পরিষ্কার করে বলা আছে, আলেমের ইলমের পীরের পীরত্ব যেন টাকা কামাই করার জন্য না হয়, যথাশক্তি কৃষি শিল্প বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন, আলেমের আর পীরের পীরত্ব যেন টাকা কামাই করার জন্য না হয়, কোনদিন ধর্ম সবার বিনিময়ে জোর করে জবরদস্তি করে, কখনো কখনো জবরদস্তি পয়সা আদায় করা যাবে না, সভা কমিটি ইচ্ছা করে স্বেচ্ছায় যদি তোমাকে কিছু উপহার দেয় তবে সেটা যাওয়া জায়েজ, প্রকাশ্যে চেয়ে নেওয়াও যেমন হারাম হবে, ইশারা ইঙ্গিত করে যদি মুখে না চেয়ে ইশারা করে নেয় তবে সেটাও হারাম, হারাম, হারাম। 40 বছর কাইম সাহেবরা যাদের কাছে অত্যন্ত ভালো ছিল, দাদা পীরের সত্য কথাটা অজ করে টাকা চেয়ে নেওয়া হারাম, এ কথাটা বলার সঙ্গে সঙ্গে তাদের ভাতের আড়িতে মাকড়সা জাল করবে, অর্থনীতিতে টান পড়বে বলে আমাদের বিরুদ্ধে ফতোয়া নিয়ে টানাটানি আর ফতোয়াবাজি, একগরে করে দেওয়া, বয়কট করে দেওয়া আর কোণঠাসা করে দেওয়া, কসম খোদার করে বলছি এটা কোনদিনের জন্য ধর্মের লড়াই নয়, বরং এ লড়াই তাদের ক্ষমতার অস্তিত্ব টিকে থাকা আর অর্থ রোজগারের রাস্তাটা বাঁচিয়ে রাখার লড়াই।
অনেকে ভাবে ধর্মের লড়াই ঘোড়ার ডিম, ওটা মামুল লড়াই, পকেটে মামু কমে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ যারা গোষ্ঠী সমেত আমাদের পেছনে লেগেছিল তারাই এখন কেঁকড়ার মতন যা কামড়া কামড়ি করতেছে, আর আমাদের দেশের কটা বিলি মাছ গেল শালা সে কেঁকড়ার ঝুড়িতে, এরাও শালা কামড়া টামড় খেয়ে সেও দেখতে এখন ঝুড়ির বাইরে, দেখতে পাচ্ছেন না? সেইখান থেকে গেল ওই ঝুড়িতে বড় বড় মাল মারবে। তাই এখন মাল মারা তো দূরিয়ে পড়ুক, কেঁকড়ার কামড় খেয়ে কেমন নিজের নিজেরা যা, নিজেরা নিজেরা যা হচ্ছে, বুঝতে পারলাম না। তুমি অত মোটা হলি আর দেশের লোক মোটা হওয়ার লাইন পায়? গেছিল একটা বিরাট বড় মাল মারার ধান্দায়, কিন্তু যারাই আমাদেরকে নানান তাল ফতোয়া দিত তারাই এখন খানাতে ভাই, ফুবুতে ভাই, দাদাতে ভাই, নানাতে ভাই, গোষ্ঠী সমেত নিজেরা নিজেরা যা কামড়া কামড়ি করতেছে, এরা করে এখন আলবেলা হয়ে দেখতে যাই দেয় কি করতে কোথায় আসলুম বন্দিন দেখি। শালা যার গা ছাতির তলায় দাঁড়াবো বলে এইলাম, তার গা তো সব ছাতি ছাড়াই করতে করতে জীবন শেষ। এই দেখ যা ছিলুম ভালোই ছিলুম, চল নাই ফিরে যাই। কিন্তু হাঁড়ে হাঁড়ে বুঝতে পারছে, কিন্তু কিছু কিছু বলার নেই। আমি শুধু এতটুকুই কথা বলতে চাচ্ছি, আল হাক্কু হাক্কুন ওয়ালাও কানা বুররুন, সত্য সত্যই যদিও সেটা খেতে গেলে তিতো লাগে। আল হাক্কু সারা জগৎ যদি তিতো বলে আমি তবুও বলবো সত্য, কিন্তু সত্যই যদিও তা তিতো হয়, মিথ্যা কিন্তু মিথ্যাই যদিও সে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। সুতরাং আমি খুব খুব খোশ মেজাজ খুশি মনে আপনাদেরকে বলছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অনেক কর্মকাণ্ড, সেই গরিবের বাচ্চা বিয়ে দেওয়া, আই ক্যাম্প করা, স্বাস্থ্য শিবির করা, তারপরে আপনার কি বলে মেয়েদের একসঙ্গে করে এক জায়গায় সেই গণবিয়ে গণবিবাহ দেওয়া, আর তেরানের কাজটা বাদ দেয়নি, ওটা তো আল্লাহ না করুন মাঝে 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 হয়ে গেলি না, মানুষ খেতে না পেলে কাঁদলে ওটা করতে হবে, খাবারের ব্যাপার তো, বাকি অন্যান্য সব কাজ বাদ দিয়ে এখন বলো ওয়ান সাইড গেম, দ্যাট ইজ এডুকেশন, শুধু শিক্ষা নিয়েই যেভাবে ঝড় উঠেছে পশ্চিমবঙ্গে, এই ঝড় যদি আগামী 10-15 বছর ধরে রাখা যায় ইনশাআল্লাহ বাঙালি জাতি একবার ঘুরে দাঁড়াবার সাহস পাবে। পশ্চিমবঙ্গে কিন্তু ম্যাটেরিয়াল খুব ভালো, এখানে র মেটেরিয়াল আছে, গরু আছে, নাঙল আছে, বাঁশুই আছে, জমি আছে, বীজদান আছে, সব ভালো আছে, কাজ করার লোকও আছে, শুধু সিস্টেমটা নেই। এই সিস্টেমের অভাবেই পশ্চিমবঙ্গের মুসলিমদের উন্নতি হচ্ছে না। একদম ছোট কথায় বলুন, গত ইলেকশনে ভাঙড়ে যে কজন মারা গেল, তা সে 10 জন 15 জন 20 জন যাই হোক, এর ভিতরে একটা দেখাবেন মাধ্যমিক পাশ করা ছেলে মরেছে, কারু জানা আছে? একটা বলবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন জানা একটা লোক মরেছে, বলেন বলেন? ওর ভিতরে একটাও মাধ্যমিক পাস নেই, একটাও নামাজি নেই, ওর ভিতরে একটাও কোরআন শরীফ জানা লোক নেই। আর যখনই মানুষ মূর্খ হয় তখনই মানুষ অন্ধ হয়, অন্ধ হয়, ও চোখ দিয়ে ভালো বন্ধার তখন যাচাই করতে পারে না, আর যখনই অন্ধ হয় তার হাতে বললি ভাই শোন এই বোমটা ওই দোকানে মারতে পারবি 500 টাকা, বলে হ্যাঁ ওয়াকার এক করে মেরে আসবো, কিন্তু যদি একবার ভাবত এই বোমটা মারতে গিয়ে বাই চান্স যদি ধরা খাই তাহলে পিছনে আমার দুটো বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, আমার বৃদ্ধ পিতা মাতা আছে, এদের ভবিষ্যৎটা কি? লেখাপড়া থাকলে না অল্প টাকায় কখনো শিক্ষিত ছেলে বিক্রি হয় না, যার জন্য যে কোনা মরেছে একটাও এডুকেটেড পারসন নাই। আমাদের লড়াই রাজনৈতিক হত্যাকাণ্ড যদি কমাতে হয় 18 বছরের আগেই স্কুলে ড্রপ আউট বন্ধ করতেই হবে, সেলাই কাজ করুক, উচ্চ মাধ্যমিক পাশ করে এসে সেলাই কাজ করুক,
ভ্যান চালাক, উচ্চ মাধ্যমিক পাস করে এসে ভ্যান চালাক, জুতো সারাই করে টাকা রোজগার করুক, উচ্চ মাধ্যমিক পাস করে এসে জুতো সারাই করুক। আমি আমি গ্যারান্টি দিয়ে বলছি মুসলমানরা নিজেরা নিজেরা আত্মকলহ এইভাবে আর মরবে না, তবে সময় লাগবে। আর লেখাপড়া না শেখালে শুধু ওই পঞ্চাশটা টাকা দিয়ে বলবে না এই অমুকের মাথায় ইট মারবে, এক্ষুনি মেরে দেবে, ফড়াং করে মেরে দেবে, বলার আগেই মেরে দেবে, পঞ্চাশ টাকা বিক্রি হবে। ও তো নিজে চেনে না ওর যে কত দাম, ও যদি চিনত তাহলে ৫০০ টাকার বিনিময়ে বোম বানতে যেত না। নিজেকে চেনে না বলি এই কাজে গেছে। আমি খুব খোশ মেজাজেই বলছি, আমাদের গ্রামে গ্রামে MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট, আমাদের এই প্রজেক্টের চরিত্র হলো গোটা গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করা, গ্রাম গুনে নেওয়া, প্রথমে কত লোক আছে, কত পড়ছে, কারা পড়ে না, তাদেরকে কিভাবে আনা যাবে। এই পূর্ণাঙ্গ প্রজেক্টটার নাম হলো MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট। সবার জন্য স্কুল বাধ্যতামূলক, সবার জন্য ২৪ ঘন্টার ভিতরে মাত্র ২ ঘন্টা মসজিদে কিংবা বক্তব্যে বসে ইসলামী শিক্ষাটা নিতে হবে, ২২ ঘন্টা জেনারেল শিক্ষার জন্য থাক, ২ ঘন্টা দিনের জন্য থাক, এটাও যতটা দরকার ওটাও ততটা দরকার। এই আন্দোলনটা যেভাবে যাচ্ছে হালি পড়ে দেখতে পাচ্ছি চামচিকি করা, আমাকে মাদ্রাসার বিরুদ্ধে আর কিছু বলতেছে না, বেশি বলতেছে মডেলের বিরুদ্ধে, কেন তা কি জানি। এই যে গুড়ো গুড়ো ছোট ছোট কচি যারা কেরালা মডেলে পড়ে না, এখন এই শালা বাচ্চাকে উঠের কামড় ওরা আর কোনো মতেই সহ্য করতে পারছে না, বিরাট জ্বলা জ্বলিতেছে। মাদ্রাসার বিরুদ্ধে খুব একটা লেগেছে না, এখন শুধু লেগে রয়েছে মডেলের বিরুদ্ধে। তার মানে আমি আমি আবু জেহেলের গা জ্বালা করতেছি, মানে তাহলে বুঝতে হবে যে নবিয়ানা কাজটা, নবিয়ানা কাজটা ভালো হচ্ছে বলি আবু জেহেলরা জ্বলছে।